সো হ্যালো ফ্রেন্ডস, আমি মোহাম্মদ ইসমাইল আর আরসি টেকনিক্যাল ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগতম। সো ফ্রেন্ডস, আজকে আমরা এই ওয়াইফাই ক্যামেরা কার্ডটি বানানো দেখব। এটা খুবই একটা সিম্পল এবং একটি ইউজফুল ডিভাইস, যেটার মাধ্যমে 100 মিটারের ভিতর তোমার বাসার ভিতর বা বাইরে কী কী করছে সেটা তুমি খুব সহজেই দেখতে পারবে। সো এটা খুবই একটি ইন্টারেস্টিং প্রজেক্ট হচ্ছে আমাদের জন্য, তাই তোমরা আশা করছি তোমরা ভিডিওটা পুরো দেখবে, কারণ ভিডিওটা পুরো দেখলেই তোমরা খুব সহজেই এই ওয়াইফাই ক্যামেরা কার্ডটি বানাতে পারবে, যেটার ফুটেজ তোমরা তোমার স্মার্টফোনে লাইভে দেখতে পারবে। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দাও, কারণ আমি রেগুলার এরকম আরও ইন্টারেস্টিং বিভিন্ন প্রজেক্ট ক্রিয়েট করে থাকি। সো দেরি না করে লেটস স্টার্ট দ্য ভিডিও। সো ফ্রেন্ডস, ওয়াইফাই কার্ড বানানোর জন্য আমাদের প্রথমেই প্রয়োজন হবে একটি ওয়াইফাই ক্যামেরার। এটার বাই লিংকস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে এটি বাই করতে পারো। এটি ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে এটার ফুটেজ আমরা আমাদের স্মার্টফোনে লাইভে দেখতে পারবো। এরপরে নিচের ফ্রেমটা বানানোর জন্য আমি এখানে ফোম বোর্ডের ইউজ করেছি, দুটি ফোম বোর্ড রয়েছে। এরপরে সামনের অংশটা আমি ত্রিভুজ করে কেটেছি, তারপরে আমি এটা পিছন দিয়ে এটার ডিজাইন করব। এরপরে এটার উপরের স্ট্রাকচার বানানোর জন্য আমি এখানে প্লাস্টিকের বোর্ডের ইউজ করেছি, তোমরা চাইলে এখানে কার্ডবোর্ডের ইউজ করতে পারো। এরপরে ডায়ামিটার এখানে আমি দিয়ে দিয়েছি, তোমরা এটার স্ক্রিনশট নিয়ে তারপর বানাতে পারো। তারপর আমাদের প্রয়োজন হবে 4 পিস গিয়ার মোটরের এবং 4 পিস হুইলের। তারপর প্রয়োজন হবে একটি ব্যাটারি, যেটার সাথে আমি একটি USB চার্জিং মডিউল লাগিয়েছি, যাতে করে এটা খুব সহজে আমরা চার্জ করতে পারি। এরপর এই ওয়াইফাই ক্যামেরাটা পাওয়ার আপ করার জন্য আমাদের চাই একটি USB কেবল, এবং তারপর প্রয়োজন হবে একটি ট্রান্সমিটার এই গাড়িটা চালানোর জন্য, রিসিভার। এই রিমোটটা আমি নিজেই বানিয়েছি, এর লিঙ্ক এই ভিডিও লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে এটি বানানোর প্রসেসটা দেখতে পারো। তো এখন আমরা ওয়াইফাই কার্ডটা বানানোর প্রসেসটা দেখবো।